সেগুলো আমার আন্তরিক শুভেচ্ছা। আমি প্রদীপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, কামতাকি স্কুল উচ্চ বিদ্যালয়, কর্তৃত্বতা নব। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় অষ্টম শ্রেণীর সন্ধি। সন্ধি কাকে বলে? পাশাপাশি দুটি ধ্বনি মিলনের ফলে যখন একটি নতুন শব্দ গঠন হয় তখন তাকে সন্ধি বলে। এই সন্ধিকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি, খাঁটি বাংলা সন্ধি। আরেকটা হচ্ছে তৎসন্ধি। তাহলে প্রথমত সন্ধিকে আমরা দুই ভাগে ভাগ করি। এখন এই খাঁটি বাংলা সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বসন্ধি, স্বসন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জনসন্ধি। এটা গেল খাঁটি বাংলা সন্ধি। এখন আমরা চলে আসবো তৎসম সন্ধি। তৎসম সন্ধি আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। স্বসন্ধি, দ্বিতীয়টা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর তৃতীয়টা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ এখন আমরা চলে আসবো স্বরসন্ধি কাকে বলে। স্বরসন্ধিটা হচ্ছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। স্বরধ্বনির মিলনের ফলে, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধিটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের ফলে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা জানলাম কি স্বরসন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে। এখন চলে যাব এদের তৎসম সন্ধির তিন নম্বর অপশান, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিটা হচ্ছে স্বরবর্ণ বিসর্গ সন্ধিটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গের মিলনের ফলে যে সন্ধি হয় সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখন আমরা চলে আসবো যেমন স্বরসন্ধিটা কি, বিদ্যা লয়। বিদ্যা
যোগ আলয় বিদ্যালয় এবং বিদ্যা অর্থাৎ বিদ্যা এখানে কি আসতেছে আ সরিয়া যোগ আলয় আবার সরিয়া আ এই দুটা মিলে কি হলো বিদ্যালয় বিদ্যা বিদ্যালয় এটা গেল স্বরসন্ধি স্বরসন্ধির উদাহরণ এখন আমরা চলে যাব ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি কি স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি আবার ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি আবার ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনের ফলে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি যেমন কাঁচা যোগ কলা কাঁচা যোগ কলা কি হলো কাঁচ কলা কাঁচ কলা কাঁচ কলা এটা হলো ব্যঞ্জন সন্ধি যেমন কাঁচা এখানে সরিয়া আর যো কলা ক তাহলে এটা কার সঙ্গে কার হলো স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলিত হয় যে সন্ধি হলো সেটা হলো ব্যঞ্জন সন্ধি কাঁচা এখানে আ আর এখানে হচ্ছে কলা ক এই দিয়ে হলো কাঁচ কলা যেমন এই হচ্ছে টোটাল তাহলে
আমরা মূলটা কি বললাম, সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার প্রথমত, আবার খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার, তৎসম সন্ধি কয় প্রকার, আবার স্বরসন্ধির উদাহরণ, ব্যঞ্জন সন্ধির উদাহরণ পড়লাম। এখন হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ কি, টোটালটা মূল্যায়ন করার পর যে পাওয়া গেল টোটালটা, এর উপরে আমি বাড়ির কাজ দেবো। বাড়ির কাজটা কি, সন্ধি কাকে বলে, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা সহ উদাহরণ। এখানে বাড়ির কাজ সন্ধি কাকে বলে, আবার স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি সংজ্ঞা সহ উদাহরণ। স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি সংজ্ঞা সহ উদাহরণ। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস। সবাইকে ধন্যবাদ। বাড়িতে থাকো, সুরক্ষিত থাকো, এই প্রত্যাশা করে আমি আমার ক্লাস শেষ করছি। না, জি না।